তিনি এসেছেন জোরে হাত তালি দিয়ে মাননীয় মিঠুন চক্রবর্তীকে একবার স্বাগত জানাবেন আপনার সবাইকে। উপস্থিত আমাদের সম্মানীয় জেলা সভাপতি, উপস্থিত আমাদের দপনের বিধায়ক বুধরাই টুডু থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃত্ব যারা আছেন সবাইকে আমি নমস্কার জানাই। এদিকে হাজারে হাজারে মানুষ, তাদের সকলকে নমস্কার জানাই। শুধু দু চারটি কথা আপনাদের সাথে বলতে চাই। কি চান আপনারা? আগামী দিনে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক, সেটা চান তো? চান তো? নরেন্দ্র মোদীকে আরেকবার প্রধানমন্ত্রী করতে চান তো? তাহলে পরে 26 তারিখ আসছে দিন পদ্ম ফুলে, 26 তারিখ আসছে দিন পদ্ম ফুলে, ভোট 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 দেবেন কোনখানে? বন্ধুগণ, নরেন্দ্র মোদী আপনাদেরকে প্রধানমন্ত্রী হওয়ার আগে গ্যারান্টি দিয়েছে আগামী 5 বছর আপনারা 5 কেজি করে চাল অথবা গম মাথা পিছু পাবেন। আপনারা রেশনের দোকানে যাবেন, কিন্তু তার জন্য পকেট থেকে 1 পয়সাও বের করতে হবে না। নরেন্দ্র মোদী আপনাদের 5 বছরের রেশনের টাকা দেবে। নরেন্দ্র মোদী আপনাদের সেই দায়িত্ব নিয়েছে। তাই নরেন্দ্র মোদী সাধারণ মানুষের গরিবের কথা ভাবে। আমরা এই জেলাকে, যে জেলাকে এই যে মিঠুনদার আমাদের এই জেলাতে দ্বিতীয়বার আসা হলো, মিঠুনদার এর আগেও পুজোর উদ্বোধনে আমাদের জেলাতে এসেছেন, তার আগে অনেক আগে এসেছিলেন, মাঝে কোনো আসেননি। সেই মিঠুনদার মতো আমরা এই জেলাকে আগামী দিনে, মিঠুনদা যেরকম সুপারহিট হিরো, সেরকম এই জেলাকেও আমরা ভারতবর্ষের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে সুপারহিট জেলা তৈরি করতে চাই। এই জেলার কথা দিল্লি অবধি পৌঁছতে চাই, আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই। তাই বন্ধুগণ, আগামী 26 তারিখ সবাই পদ্ম ফুলে ভোট দিন, নরেন্দ্র মোদীকে ভোট দিন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভারত মাতা কি? ভারত মাতা কি? ভারত মাতা কি? ভারত মাতা কি? এইবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতবর্ষের 3-3 বার জাতীয় পুরস্কার প্রাপ্ত সুপারহিট স্টার, আমার আপনার মতো সাধারণ পরিবার থেকে উঠে যাওয়া আমাদের সকলের প্রিয় মিঠুন চক্রবর্তী মহাশয়। নমস্কার। নমস্কার, 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 নমস্কার। ওই কমে গেছে তাকে সবাইকে আমার নমস্কার। না, চশমা খুলবে না, চশমা খুললেই তোমরা ফুল দিয়ে আমার চোখ খুলিয়ে দিয়েছো। আমি আচ্ছা ঠিক আছে, তোদের জন্য খুলে বললাম যে আমি জানি আমার চোখটা খুব সুন্দর। বল এখনো কি দেখতে তাই বল, হ্যাঁ মেয়েরা যখন বলে দেখ, এইখানে আসার জন্য দেরির কারণ হলো আর একটা। দাদা একটু সরে যা ভাই, এ ভাই আমরা, আমি ভাই সবাই, আমি সবাই জানেন আমি শুটিংয়েও সময়ের আগেই পৌঁছই, এর জন্য আমি রেডি ছিলাম। কিন্তু পাইলট আমাদের হেলিকপ্টার অনেক দূরে দূরে গুয়াহাটি থেকে বাগডোগরা পৌঁছতে অনেক সময় নিয়েছে, সেখানে দেরি, দেরির কারণে একের পর এক এইখানে। কিন্তু তবু কথা দিয়েছি আমি যাব, আপনাদের এখানে আসবো, আমি এসেছি। আর দেরির জন্য যদিও তবুও বলছি ক্ষমা প্রার্থী। এবার কিছু কথা আমি বক্তৃতা দিতে পারি না, আমার ডায়লগ দিয়ে আমি হু করবো। জানি জানি এবারেও ডায়লগ বলবো, ছাড়বো না, তাহলে ঘুরে উঠিয়ে বলবে। দেখো ভাই, নেতারা তোমাদের সব বলবে, জানাবে কি হয়েছে না হয়েছে সব, তোমরা অনেকবার শুনেছ, আবার আমি বলে তোমাদের ভোট করতে চাই না। একই জিনিস বারবার বলে তোমাদের ভোট করবো, তাহলে আমি কী বলবো আপনাদের? তোমাদের কিছু বলার তো আছে, সে বলার একটাই কারণ হলো তোমরা কেন সুকান্ত মজুমদারকে ভোট করবে, কেন কেনই বা বিজেপিকে ভোট করবে অন্যদের নয়। খালি এইটুকু রিকোয়েস্ট করছি যারা এখানে আছে,
তারা তো বিজেপি কে ভোট করবে জানি, যারা শুনছেন বা আমাদের থেকে শুনবেন তাদের রিকোয়েস্ট করছি ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট খালি ভাববেন। সুকান্ত মজুমদারকে আমরা চুজ করেছি ক্যান্ডিডেট বিজেপি পার্টি। তো বিজেপি পার্টি কেন চুজ করেছে চাচামেচি করার কিছু নেই, চুপচাপ শোনো, চাচামেচি করতে বলবো করবো। তো আমাদের বিজেপি পার্টির একটা প্রসেস আছে, আমরা যাকে তাকে ক্যান্ডিডেট করি না, আমরা যাকে তাকে নিয়ে গিয়ে বলি যেন তুমি আমাদের ক্যান্ডিডেট। বিজেপি পার্টি একটা প্রসেস দিয়ে যায়, সেটা কি শুনুন। আচ্ছা আপনারাই বলুন তো, এক মিনিট ভেবে, বিজেপি পার্টি সুকান্ত দাকে সিলেক্ট করেছে, বিজেপি পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি? এ কি গরু পাচার করে, কলা চুরি করে, বালি চুরি করে, পড়ালেখা বিদ্যা চুরি করে, মানুষের রেশন পর্যন্ত চুরি করে? তাহলে ভাবুন, যেসব করে না সেই পার্টি সুকান্ত দাকে সিলেক্ট করেছে। তার মানে সুকান্ত দা কত সৎ, কত ভালো হতে পারে সুকান্ত মজুমদারকে বিজেপি পার্টি সিলেক্ট করেছে। এইবার ভাবতে বলেছিলাম, এবার অপোজিশন, আমি অপোজিশন পার্টির নামও নিই না, ক্যান্ডিডেটের নাম নিই না, আমি বলছি খালি যে সিলেক্ট করেছে সেই পার্টি দুর্নীতিগ্রস্ত পার্টি। হ্যাঁ, ওরা কি গড়ি চুরি করে? হ্যাঁ। ওরা গরু চুরি করে? হ্যাঁ। ওরা কি মেয়েদের সাথে দুর্ব্যবহার করে? হ্যাঁ। ওরা বালি চুরি করে? হ্যাঁ। কলা চুরি করে? হ্যাঁ। রেশন চুরি করে? হ্যাঁ। সেই পার্টি এনার বিরুদ্ধে আরেকজনকে দাঁড় করিয়েছে, তাহলে ভেবে দেখুন সে কি হতে পারে। সেই জন্যই বলছি চোখটা বন্ধ করুন, একবার ভাবুন কাকে ভোট করবেন, বিজেপি জয়েন করুন, বিজেপিকে ভোট দিন। আমরা কথা দিচ্ছি একটা সুন্দর বাংলা প্রদান করব, এটাই হলো মোদি গ্যারান্টি। এটাই আমি সব জায়গায় বলছি, যে ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভাবুন, কেন ভবিষ্যৎ আপনাকে তৈরি করতে হবে। আপনার নাতি নাতনি মেয়ে, তার নাতি তার নাতি, তাদের দেখবে কি? কতদিন এই দুর্নীতির আড়ালে নিজেকে ঢুকে রাখবেন? মানে জানি মানুষের না কাজ করে উপার্জন করার একটুখানি আনন্দ বেশি, তারও বলছি ভেবে চিন্তে ভোট করবেন। এইবার কি রয়ে গেল? আরে খুব করে বসে রয়েছেন, কিসের জন্য বসে রয়েছেন, কিসের জন্য? এই যে ক্যামেরাগুলো নিয়ে এসছেন, কিনেছেন কিসের জন্য? ফটো তোলার জন্য, তাই তো? চলুন আপনারা ফটো তুলুন। খুশি তাহলে তোমার কাজ হয়ে গেল, সবাই তুলে নিলে। এইবার আমাকে কি করতে হবে? ডায়লগ বলতে হবে। এই ডায়লগটা বলার জন্য, এই ওই যে সেই সাপের ডায়লগটা বলার জন্য আমার উপর কেস করেছিল, বলে নাকি সেই ডায়লগ দিয়ে আমি নাকি হিংসা প্রচার করে বেড়াচ্ছি। তাহলে ভেবে দেখ, তাহলে ডায়লগ তো বলবো, ওই ডায়লগটা একটু ঘুরিয়ে বলছি। আমি জল ধরাও নই, বেলে পড়াও নই, আমি সেই সাপ যে ছোট ছোট ইঁদুর খুঁজে বেড়াচ্ছি। বলতে হবে মারবো এখানে, বল নতুন করে শোন, এই চিমটি কাটবো এখানে, লাল পিঁপড়ার উপর চলবে এখানে সেখানে সেখানে, নাম তুফান
বছরে এক আধবার আসি, এবার বারবার আসবো এই আমার এই ভাই বোনদের সাথে দেখা করতে। আমি খবর পড়ি না, আমি খবর দেখি না, আমি শুধু খবর তৈরি করি। ভালো থাকবেন, সুকান্তদার সুকান্তদার মতো মানুষ পাবেন না। অনেকদিন ধরে আমি ওনার সাথে ঘুরেছি, একটা ভদ্রলোক, সুন্দর লোক, মানুষ, তাকে বারবার করে জিতিয়ে আনো, এটাই আমার ইচ্ছে। ভালো থাকবেন, জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, মিঠুন দাকে স্বাগত, মিঠুন দাকে স্বাগত, স্বাগত, মিঠুন দাকে স্বাগত, 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 মিঠুন দাকে স্বাগত, 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 সবাইকে নমস্কার। 26 তারিখ পর্যন্ত খুলে ভোট দিন, সভা এখানে সমাপ্ত করা হলো। আপনাদের গাড়ি যে জায়গায় আছে আপনারা ধীরে ধীরে সামনে